ডিয়ার লার্নার্স আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি আমরা ক্যালকুলাসের উপরে একটা টোটাল সিরিজ আপলোড করব। যে সিরিজে এটা হচ্ছে আমাদের পার্ট ওয়ান ক্যালকুলাস কেন এসেছে কোথা থেকে এসেছে ক্যালকুলাসের ছোটো ছোটো যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো কি সেগুলোকে আমরা একেবারে আমাদের রিয়েল লাইফের সাথে অ্যাটাচ করে এগুলোকে আমরা ফিল করার চেষ্টা করব সো এই ফিল নেয়ার কাজের প্রথম ক্লাস হচ্ছে ডেরিভেটিভ অ্যান্ড অ্যান্টি ডেরিভেটিভ আচ্ছা তার আগে একটু শর্টকাটে আপনাদেরকে বলি যে ক্যালকুলাস আসলে কী ক্যালকুলাস আসলে গণিতের এমন একটা শাখা যেখানে আসলে পরিবর্তন নিয়ে কাজ করা হয় কোনো কিছু পরিবর্তন করা সুখাতি সূক্ষ্ম পরিবর্তন করা এই যে পরিবর্তনের কাজটা করে এটাই হচ্ছে ক্যালকুলাস ওকে তো আজকে আমাদের হোয়াই ক্যালকুলাস এটা হচ্ছে আমাদের সিরিজের নাম সো এই সিরিজের আমাদের ফার্স্ট যে টার্ম সেটা হচ্ছে ডেরিভেটিভ অ্যান্ড অ্যান্টি ডেরিভেটিভসটাকে সেটা বুঝবো এবং ক্যালকুলাসের এই টার্মগুলো কিভাবে এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব আর এই ডেরিভেটিভস অ্যান্ড অ্যান্টিডেরিভেস পাশাপাশি আমরা ইন্টিগ্রেশন নিয়েও একটু হালকা আলোচনা করব। ইন্টিগ্রেশন নিয়েও আমরা একটু হালকা আলোচনা করব তো ওকে তো চলুন আমরা আমাদের স্লাইডে চলে যাই তো এটাতে যাওয়ার জন্য আমরা আমাদের একটা গ্রাফ আমরা এখানে অঙ্কন করেছি যদি আমি খুব ভালো একটা গ্রাফ অঙ্কন করতে পারি না তো এটা হচ্ছে সময় বনাম বেগের একটা গ্রাফ এখন এটাকে আমরা আমাদের রিয়েল লাইফের সাথে অ্যাটাচ করার চেষ্টা করি মনে করেন আমি এখন মৌলভীবাজারে আছি এবং আমি মৌলভীবাজার বাজার থেকে আমি এখন মৌলভীবাজার আছি এবং আমি মৌলভীবাজার বাজার থেকে দেখেন আমি এমবি এমবি মানে হচ্ছে মৌলভী বাজার আমি মৌলবী বাজার থেকে আমি ঢাকাতে যাব ঢাকাতে যাবো তো আমি মনে করেন একটা বাসে করে ঢাকায় যাচ্ছি বাসে করে ঢাকায় যাচ্ছি তো এই এই যে নিচে যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে সময় আর এই দিকে যে মানে ভেলুগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে গতিবেগ মানে হচ্ছে বাসের গতিবেগ তো মনে করেন আমি আমি ঢাকা যাবো সো এখন মনে করেন রাত দশটা তো আমি রাত দশটার বাসে উঠলাম রাত দশটার বাসে আমি উঠলাম ওকে তো বাস যখন ছাড়লো তখন সময়টা কিন্তু জিরো ছিল মানে বাস ছাড়ার ঠিক পূর্ব মুহূর্ত পর্যন্ত সময় জিরো যখন বাস ছাড়লো তখন সময় এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড এরকম করে 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 এই সময়টা বৃদ্ধি পাবে তো আমরা জানি যে সময়ের একক হচ্ছে সেকেন্ড বাট আমরা এখানে হিসাবে সুবিধার জন্য আমরা ধরে নিলাম এখানে এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো মিনিটে দেওয়া আছে আমরা হিসাবে সুবিধাতে ধরে নিলাম দশ মিনিট বিশ মিনিট ত্রিশ মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট ষাট মিনিট সত্তর মিনিট এখন গতিবেগ মানে ওকে ওকে তো যখন আমাদের দশ মিনিট হলো তখন আমাদের বাসের গতি ছিল দুই কিলোমিটার পার আওয়ার দুই কিলোমিটার পার আওয়ার মানে এক ঘন্টায় সেটা দুই কিলোমিটার যাবে যদিও এত কম যায় না আরও অনেক বেশি যায় যেমন এক ঘন্টায় সেটা ষাট কিলোমিটার সত্তর কিলোমিটার এরকম যায় জাস্ট আমাদের হিসাবে সুবিধা আমরা ধরে নিলাম যে বাসটা প্রথম দশ মিনিটে দুই কিলোমিটার গেলো পরের দশ মিনিটে মানে দশ মিনিট পরে বাসের যে গতিবেগ মানে প্রথম দশ মিনিট পরে বাসের যে গতিটা ছিল সেই গতিটা হচ্ছে দুই কিলোমিটার পার আওয়ার তারপর হচ্ছে যখন বিশ মিনিট হলো মানে বিশতম মিনিটে বাসের গতিবেগ হয়ে গেলো দেখেন এই দিকে আমরা আসলাম বাসের গতিবেগ হয়ে গেল। চার থেকে একটু বেশি তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে ফোর পয়েন্ট টু কিলোমিটার পার আওয়ার তারপর হচ্ছে আরেকটু যদি আমরা যাই যখন আমাদের সময় ছিল ত্রিশ মিনিট মানে ত্রিশ মিনিট পরে বাসের গতি ছিল ধরে নিলাম আমরা সিক্স কিলোমিটার পার আওয়ার এখন দেখেন এই যে আমাদের পরিবর্তনটা হচ্ছে এই যে পরিবর্তনটা হচ্ছে পরিবর্তনের যে হার এইটি হচ্ছে অন্তরজ বা ডেরিভেটিভ ডেরিভেটিভ যেটাকে আমরা ক্যালকুলাসের ভাষায় বলি অন্তরজ অন্তরজ এই যে পরিবর্তনের হার এটাই হচ্ছে আমাদের কি ডেরিভেটিভ এখন দেখেন এইটা ধরে নিলাম আমরা রাস্তা আমরা একটু চিত্রটাতে যাই এইটা মনে করেন আমাদের সোর্স এবং এটা মনে করেন আমাদের ডেস্টিনেশন এটা মনে করেন আমাদের ঢাকা এই জায়গাটার নাম হচ্ছে ঢাকা এই জায়গাটার নাম হচ্ছে ঢাকা এবং এই যে বিন্দুটা এই বিন্দুটার নাম আমরা ধরে নিলাম মৌলবী বাজার তো আমরা এই জায়গা থেকে এই ঢাকা পয়েন্টে আসবো তাহলে দেখেন আমাদের জায়গাটা কিন্তু আস্তে আস্তে কমতেছে মানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যদি দুইশো কিলোমিটার হয় তাহলে যত সময় যাবে এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে মানে আমরা ঢাকার তত কাছাকাছি আসতে থাকব। তার মানে হচ্ছে এই যে পরিবর্তনের যে বিষয়টা কতটুকু পরিবর্তন হয়েছে আমরা কতটুকু কাছে আসতে পেরেছি ঢাকার বা আমরা বাজার থেকে ঢাকা আমরা কত সময় আসতে পারবো এই কনসেপ্টগুলো থেকে আসলে ক্যালকুলাসের ধারণাটা এসেছে এবং মনে রাখতে হবে যে যদিও সবগুলো জায়গাতে আগে ডিফারেন্সিয়েশন করা হয় তারপর ইন্টিগ্রেশন পড়া হয় কিন্তু প্রকৃতপক্ষে ইন্টিগ্রেশনটা আগে এসেছে তারপর হচ্ছে ডিফারেন্সিয়েশন শব্দটা এসেছে আমরা আমাদের আরেকটা ক্লাস আমরা এর আগে নিয়েছিলাম যে ক্লাসের মধ্যে আমরা হোয়াই আমরা পড়েছিলাম হোয়াই ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশনটা আমরা কেন করি সেই ক্লাসটাও আমরা দেখে নিতে পারি ওইখানে আমরা বলেছিলাম যে ইন্টিগ্রেশন সাইনটাকে এইভাবে প্রকাশ করা হয় যেটা আসলে যুগের কাজ করে এখন যুগের কাজটা কিভাবে করে দেখেন একটু ভালো করে লক্ষ্য করি দেখেন প্রথমে আমরা এখানে আসি যে ডিফারেন্সিয়েশনটা কীভাবে হলো এখানে মানে অন্তরসটাকে ডিফারেন্সিয়েশন অন্তরসটাকে এই যে দেখেন সময়ের সাথে সাথে এই গতিবিগের যে পরিবর্তনটা হচ্ছে এই যে পরিবর্তন হচ্ছে মনে করেন প্রথমে দুই তারপর ছয় তারপর আপনার চার তারপর ছয় তারপর আর এই যে গতিবিগের পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনটা হচ্ছে অন্তরজ পরিবর্তনটা কি অন্তরজ আর প্রতি অন্তরসটাকে এটা আমরা একটু পড়ে যাচ্ছি তার আগে আমরা এখানে একটু জেনে নিচ্ছি যে এখানে বিষয়টা অ্যাকচুয়ালি কি হচ্ছে মানে ইন্টিগ্রেশনটা কি এখানে হচ্ছে নাকি হচ্ছে না এখন দেখেন এই জায়গাতে যখন আমি ছিলাম তখন এই জায়গা থেকে এই ঢাকার দূরত্ব যদি মনে করেন দুইশো কিলোমিটার হয় তাহলে এই পয়েন্টে যখন আমরা আসলাম তখন অবশ্যই দূরত্বটা কমে গেল এখানে ডিসটেন্সটা কমে গেল তারপর এখানে আরও ডিসটেন্স কমলো তারপর এখানে যখন আসলাম তখন ডিসটেন্সটা আরও কমলো এখন আমরা ধরে নিলাম এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দূরত্ব মনে করেন দুই কিলোমিটার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দূরত্ব আমরা ধরে নিলাম তিন কিলোমিটার এভাবে প্রত্যেকটা মাঝখানে দূরত্ব আছে এখন এই জায়গাতে যখন আমরা আসবো তখন নিচের দিকে যদি আমরা আসি তাহলে এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন মানে নিজ বরাবর আমরা যদি একটা সরল রেখা বরাবর চিন্তা করি তাহলে দেখেন এই যে ডিস্টেন্সগুলো আছে এই সবগুলোকে যোগ করলে আমরা টোটাল ডিস্টেন্সটা পাবো সেটা হচ্ছে দুইশো কিলোমিটার তার মানে দেখেন এই যে টোটাল যে পরিবর্তনটা বা এই যে যোগ হয়েছে একটু 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 করে যোগ হয়েছে আমরা একটা ফিক্সড মান পেয়েছি এই জিনিসটা থেকে আসলে ইন্টিগ্রেশনটা এসেছে আবারও আমি বলছি ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি যুগের কাজ করে পরিবর্তন করার পরে কতটুকু পরিবর্তন হয়েছে কতটুকু এখানে কমেছে বা বেড়েছে এই জিনিসটি হচ্ছে আসলে ইন্টিগ্রেশন তাহলে এই যে দেখেন এই যে পরিবর্তন মানে এই সময়ের সাপেক্ষে বেগের যে পরিবর্তনটা হয়েছে গাড়ির যে বেগের পরিবর্তন হয়েছে এই জিনিসটা হচ্ছে অন্তরজ আর টোটাল কতটুকু পরিবর্তন হয়েছে মানে আমরা টোটাল কতটুকু এসেছি পরিবর্তন বলতে টোটাল কতটুকু আমরা ডিস্টেন্স এখানে এসেছি এই টোটাল মানটা হচ্ছে ইন্টিগ্রেশন তো আশা করি এই কনসেপ্টটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এখন আসি আমরা অন্তরস্কি এবং প্রতি কি দেখেন অন্তরজ মানে হচ্ছে পরিবর্তনের হার কতটুকু পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে অন্তরজ আই রিপিট আমরা যে বলি ফার্স্ট ডেরিভেটিভস সেকেন্ড ডেরিভেটিভস এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে পরিবর্তনের হারকে বোঝানো হয় বা কতটুকু পরিবর্তন হার সেটা হচ্ছে আপনার অন্তরজ তাহলে প্রতি অন্তরজটাকে দেখেন ডেরিভেটিভ অ্যান্টি ডেরিভেটিভ একটা আর একটা ঠিক অপোজিট মানে একটা আর একটা ঠিক বিপরীত অবশ্যই বিপরীত এখন দেখেন কিভাবে বিপরীত আমরা ধরে নিলাম এফোফক্স একটা ফাংশন আমরা ধরে নিলাম এক্স একটা ফাংশন সমান হচ্ছে মনে করেন এক্স ওকে তাহলে এই এক্সের যে অন্তরিকরণটা মানে এই এক্সের যে অন্তরিকরণটা আমরা পাবো দেখেন ডিডিএক্স অফ এক্স সমান আমরা কী জানি কস তাহলে এই যে এখানে লক্ষ্য করেন এই সাইনেক্সের প্রতি অন্তরস হচ্ছে কস এক্স এখন আপনার প্রশ্ন হচ্ছে যে সব কিছুরই কি প্রতি অন্তরস থাকে না বা অনেক সময় থাকেও দেখেন সাইনেক্সের প্রতি অন্তরস কস এক্স আচ্ছা এখন আমরা যদি এটাকে ইনভার্সলি চিন্তা করি যে ডিডিএক্স অফ কস এক্স ডিডিএক্স অফ কস এক্স সমান কি সাইনেক্স ডেফিনেটলি না ডিডিএক্স অফ কস এক্স সমান কি মাইনাস সাইনেক্স তার মানে এক্সের যে ডেরিভেটিভ সেটা হচ্ছে কসেক্স বাট কসেক্সের ডেরিভেটিভটা হচ্ছে মাইনাস সাইনেক্স তার মানে এই দুইটা মান কিন্তু মিলে নাই দেখেন এই দুইটা মান কিন্তু মিলে নাই এই দুইটা মান সেম হতে হবে যদি সেম হয় তখনই সেটাকে আমরা বলতে পারি প্রতি অন্তর তার মানে হচ্ছে আমরা এখান থেকে একটা সহজ জিনিস আপনাকে বোঝাই তার আগে এখানে আমরা আরেকটা এক্সাম্পল নেই মনে করেন আমরা ডিডিএক্স অফ এক্স স্কোয়ারকে করলাম তাহলে আমরা জানি এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে টু তার মানে এক কোনো একটা মানকে অন্তরীকরণ করার পরে যে মানটা আসবে সেই মানের যদি আমরা ইন্টিগ্রেশন করি অর্থাৎ এই টু এক্সের যদি আমরা ইন্টিগ্রেশন করি করে যদি আমরা এই এক্স পাই তখন আমরা এই এক্স স্কোয়ারের প্রতি অন্তরজ বলতে পারবো টু এক্সকে মানে হচ্ছে এখানে যে আমরা অন্তরীকরণ করেছি এই সিস্টেমটাই হচ্ছে ভুল আমরা কোনো মানের অন্তরীকরণ করার পরে যে মান আসবে সেই মানের ইন্টিগ্রেশন করব। আই রিপিট ইন্টিগ্রেশন করবো তাহলে আমরা যদি ইন্টিগ্রেশন করি টু এক্সকে তাহলে অবশ্যই এখানে একটা ডিএক্স আসবে কারণ এখানে এক্সের সাপেক্ষে কি ইন্টিগ্রেশনকে বোঝাচ্ছে এই জিনিসটা আমরা একটু পরে আসছে যে কেন ইন্টিগ্রেশন কেন ডিএক্স এই জিনিসটা আমরা একটু পরে আসছি তো দেখেন টু 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 এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই টু আর এখানে একটা সমাকলন ধ্রুবক সি আচ্ছা এখন দেখেন এই টু টু যদি আমরা কেটে ফেলি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস সি এখন এখানে একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এই যে এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কিন্তু একই জিনিস তার মানে আমরা বলতে পারি যে এক্স স্কোয়ারের প্রতি অন্তরজ হচ্ছে টু এক্স এখন আপনার মনে প্রশ্ন আসতে পারি যে এখন তো একটা সি বেশি আসলো এটা কেন ভাই চলুন আমরা এই কনসেপ্টটা একটু যাই তাহলে আমরা বুঝলাম যে একটা অন্তরজের প্রতি অন্তরজ হচ্ছে একটা মানকে বা একটা ফাংশনকে আমরা অন্তরীকরণ করার পরে সেই ফাংশনটার ইন্টিগ্রেশন যদি আমরা মূল ফাংশনটাকে পাই অর্থাৎ এই ফাংশনটাকে যদি আমরা পাই তখন সেটাকে আমরা বলতে পারি ওই ফাংশনের প্রতি অন্তরজ বা অ্যান্টি ডেরিভেটিভ ওকে আমরা আরেকটা এখানে বোঝাই যে আমরা ক্যালকুলাসের অনেক সূত্র পড়েছি যেমন আমরা এরকম পড়েছি তো কালার নেই সুন্দর কালার তো আমরা এরকম পড়েছি যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান হচ্ছে এক্স কেন ভাই এটা দ্বারা আসলে কি বোঝানো হয় দেখেন আমরা আবারও বলছি ইন্টিগ্রেশন মানেই কিন্তু যুগের কাজ করে কিসের কাজ করে যুগের কাজ করে এখন মনে করেন আপনি এই যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটা আমি তৈরি করবো প্র্যাকটিক্যালি আমরা চিন্তা করি এই বিল্ডিংটা তৈরি করবো তো বিল্ডিং তৈরি করতে আমাদের প্রচুর পরিমাণে ইট লাগবে এখন দেখেন আমরা ইটের এক্সাম্পল দিই তাহলে এই যে ডিএক্স এই ডিএক্স দ্বারা ছোটো 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 ইটকে বোঝানো হয় ছোটো 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 ইটকে বোঝানো হয় যেমন এই যে ইন্টিগ্রেশন ডি তারপর হচ্ছে ইট তার মানে ডি ইট সমান কি হবে ইট হবে মানে হচ্ছে আমরা যখন এই বিল্ডিংটা যখন তৈরি করেছে বিল্ডিং এর যে পিলারগুলো আছে পিলারের মধ্যে কিন্তু ইটকে ভেঙে গুড়া করে এটার মধ্যে সিমেন্ট বালু মিশিয়ে তারপর হচ্ছে পিলারগুলো তৈরি করা হয়েছে তার মানে হচ্ছে এই যে ইটের টুকরাগুলা এই ইটের টুকরাগুলা মিলে কিন্তু একটা ইট হয় তার মানে এই ডি ইট মানে হচ্ছে যে অনেকগুলো ছোট 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 ইট একসাথে যখন আমরা করেছি এই যে ইন্টিগ্রেশন মানে একসাথে যখন আমরা করেছি তখন আমরা একটা পূর্ণাঙ্গ ইট পেয়েছে কি পেয়েছে পূর্ণাঙ্গ ইট পেয়েছে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে অন্তর এবং প্রতি অন্তরের বিষয়টা কিন্তু এখানে আসবে আবার ঘুরে ফিরে এই জিনিসটাই কিন্তু আবার আসবে যে এই যে ডি ইট সমান আমরা ইট পেলাম ভালো বিষয় তাহলে এটা এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ ইট কি ইট পূর্ণাঙ্গ ইট এখন দেখেন তাহলে ডিএক্সটা আমরা লিখি এই ডিএক্সটা কীভাবে আসে আর একটু এটাকে আমি এক্সপ্লেন করি আগের কোয়েকশনটা আমরা আবার লিখি যে ডিডিএক্স অফ সাইন এক্স সমান আমরা কি পেয়েছিলাম কস এক্স

প্রাথমিকভাবে সঠিক বলে ধরে নেওয়া হয় এই জন্য দেখবেন আমরা যখন নিচে কার সাপেক্ষে অন্তরীকরণ করেছি এই জিনিসটা যদি স্পেসিফিকলি উল্লেখ না থাকে তাহলে আমরা এই ডান দিকে কিন্তু এই চলকের ডেরিভেটিভসটা লিখতে হয় আশা করি বিষয়টা ক্লিয়ার এখন আমরা আসি যে আমরা যখন কোনো কিছুর ইন্টিগ্রেশন করে যেমন মনে করেন ইন্টিগ্রেশন অফ কি বলবো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স না সাইন এক্স না আমি কস এক্স লিখি যেটা আমরা লিখেছি এটা দাঁড়িয়ে আপনাদেরকে বোঝাই তো ইন্টিগ্রেশন অফ cos x এই cos x dx হয়েছে যে অনেকগুলা cos x এখানে এসে যোগ করা হয়েছে তখন কি হবে আমরা জানি কসেক্সের x ইন্টিগ্রেশনটা কি sin x এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় যেখানে একটা সি আসে প্রশ্ন হচ্ছে ভাই এই সিটা কি why why কেন c কেন ভাই cটা আমরা কি কাজে লাগবে এই জিনিসটা এখানে আমি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করি দেখেন এখানে আমি এখানে কি করেছি কস এক্সকে অন্তরীকরণ করেছি সাইনেক্স এবং সাইনেক্সকে সাথে একটা সি পেয়েছি এখন এটাকে যদি আমরা অন্তরীকরণ করি এটাকে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করেছি এই যে এর কনসেপ্টটা এটা কিন্তু অন্তরদ এবং প্রতি অন্তরদ এই দুইটা কনসেপ্ট থেকেই কিন্তু অ্যাকচুয়ালি এটা এসেছে তাহলে দেখেন যদি এটাকে এখন আমরা অন্তরীকরণ করে তাহলে একটু লক্ষ্য করেন ডিডিএক্স সাইন এক্স প্লাস সি এটার অন্তরীকরণ কী হবে কস এক্স আবার আমরা যদি এটাকে এরকম লিখি যে ডিডি এক্স অফ সাইন এক্স তাহলেও এটাকে কস এক্স এখন এই সি দ্বারা বোঝানো হয় যে যদি এর সাথে কোনো ধ্রুবক পদ থাকে দেখেন এখানে কি আছে এখানে কিন্তু একটা ধ্রুবক পদ আছে সি এখানে একটা সি ধ্রুবক পদ আছে ধ্রুবক পদ থাকুক বা না থাকুক যখন আপনি ডিফারেন্সিয়েশন করবেন তখন কিন্তু এটা জিরো হয়ে যায় জিরো হয়ে যায় তার মানে এই ধ্রুবক পদ বলতে বোঝানো হয় যে এর সাথে ছোটো 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 আরও কনস্ট্যান্ট যেটা ফিক্সড এরকম যদি কোনো কিছু থাকে তাহলে এটা কি হয়ে যাবে এটা আর অন্তরীকরণ করার পরে থাকবে না ওইগুলো বাদ হয়ে যাবে কিন্তু ইন্টিগ্রেশন যখন করব তখন এই সিটা কি হয়ে যাবে থেকে যাবে এবং এই সি দ্বারা বোঝানো হয় যে এর সাথে আরও ছোটো 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 এরকম অনেকগুলো মান আসে যেটাকে একসাথে আমরা এই সি দ্বারা প্রকাশ করি এই জন্য ইন্টিগ্রেশন করার সময় যদি সেটা ইন মানে ডেফিনেট ইন্টিগ্রাল হয় যদি এখানে লিমিট দেওয়া না থাকে যেখানে এখানে কিন্তু কোনো লিমিট দেওয়া নাই সেক্ষেত্রে এখানে একটা সি আপনাকে লিখতে হবে এবং এই সি দ্বারা কনস্ট্যান্টকে বোঝানো হয় অর্থাৎ এই কসেক্সের যে আমরা ডেরিভেটিভটা নির্ণয় করেছি সরি ইন্টিগ্রেশন করার পরে যে আমরা মানটা পেয়েছি সেই মানের সাথে আরো ছোটো 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 অনেক জিনিস আছে এবং সবগুলো হচ্ছে ধ্রুবক মান এবং এই সবগুলোকে একসাথে কনস্ট্যান্ট সি লেখা হয় এই সিটা হচ্ছে এই যে কনস্ট্যান্ট এই কনস্ট্যান্টের এই প্রথম আলফাবেট আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি এখন এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আমাদের পার্ট টুতে আমরা আলোচনা করব যে ইন্টিগ্রেশন কেন ডিফারেন্সিয়েশনের ঠিক অপোজিট জিনিস এই কনসেপ্টটা নেওয়া হচ্ছে আমরা আমাদের পার্ট টুতে আলোচনা করব। যদি এই ক্লাসটা ভালো লাগে অবশ্যই রেসপন্স করবেন ধন্যবাদ